19 বছর আগর ঘটনা। স্কুলত আশা যাবার ফটো আঠাজারিত নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীরে উত্তক্ত করতে আব্দুল করিম নামর এই যুবক। এক সময় ফ্রেমর প্রস্তাবত রাজি ননে 2006 সালের 26 অক্টোবর স্কুলত জেবের ফটো পরিকল্পিতভাবে ওই স্কুল ছাত্রীরে অপহরণ করে আব্দুল করিম এবং তার সহযোগী হল। পরে তারে অজ্ঞাত স্থান লজেরে দর্শন করি দেজাগই। এই ঘটনার ভুক্তভোগীর বাপ বাদিওয়ারে হাটহাজারি থানাত অপহরণ ও ধর্ষণ মামলা করে। মামলার পর গ্রেফতার উত্তম ব্যস্ত আত্মগোপনত আছিল আসামি, যদিও শেষ রক্ষা না হয় তার। অপহরণ ও ধর্ষণ মামলা করোনাভুক্ত পলাতক আসামি মোহাম্মদ আব্দুল করিমেরে 19 বছর পর গ্রেফতার করগে র্যাব 7। জুনের 7 তারিখ বুধবার হাটহাজারি থানাধীন চেয়ারম্যানগাড়া এলাকাতুন অভিযান চালায়রে তারা গ্রেফতার করা হয়। জুনের 8 তারিখ গণমাধ্যমের ফাটানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র্যাব। গ্রেফতারকৃত মোহাম্মদ আব্দুল করিম হাটহাজারি থানার দোলই এলাকার খাইরুল বশরের ফুয়া। সি প্লাস টিভি, চট্টগ্রাম।